দুটো চোর ধরা পড়েছে, চোর ধরা পড়েছে, এই ধরা পড়েনি, তাহলে কোথায় গড়ি টড়িতে লুকিয়ে পড়েছে? আমরা দেখো বেরিয়েছি, কি অবস্থা করেছে দেখো, মানে ট্রান্সফরমার বোর্ডেতে মেরেছে, মেরে কি অবস্থা করেছে দেখো। আর এখন রাত পৌনে দুটো, পাড়ার লোকজনও সব উঠে পড়েছে, হাইসো বাবা বেরিও না, চোরে এই অবস্থা করেছে, লুকিয়ে থাকে চলে এসো। এখানে অবস্থাটা দেখো, দেখো কি করছে দেখো, সবাইকে স্বাগত জানাই, আমি মানুষ, সবাই তোমরা কেমন আছো, আশা করি সবাই তোমরা ভালো আছো, আমি ভালো নেই, কোনোদিনই ভালো আর থাকবো না। যা ছোটবেলা থেকে নাসিম আমি আমার কথা বাদ দাও, তাও চলো ব্লগটা শুরু করছি। আর স্পিড চ্যালেঞ্জ তোমরা অনেকে বলছো করতে, করবো, একটু হাতটা ফাঁকা হোক করবো, একটা রিকোয়েস্ট দিয়ে তো দিতে সময় এ লাগে, তো একটা মুড লাগে, মুডটা ভালো হলে দেখবে হয় না, করবো তোমাদের কাছে প্রমিস করলাম, স্পিড চ্যালেঞ্জ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। একবার ছোট চুম খায় কেমন গন্ধ মহলা, পুরো মাছের আঁশের গন্ধ। আমি তখন ফোনে হলিউড মুভি ক্যাপশন দেখছিলাম, জ্বলছে চুরি করবে বলে বুঝলে, আমাদের কারেন্ট ছিল না, এবার আমার বাধ্য হয়ে সে ইয়ে করেছি, আমি তুলে রেখেছি জানো তো কি করছি আমরা অন্ধকারে, সেই ভিডিওটা দেখে নাও একবার কি করছি, তারপর আবার আসছি। দেখো এখানে গ্রিন টি করছি, পারবো না, তাও ডায়েট করার চেষ্টা করছি বুঝলে তো, দুটো বাচ্চা তো, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ব্যাপারটা দেখতে দাও, কালকে থেকে আইসে আবার স্কুল আনবো, পিকচার নিয়ে আনবো, প্রমিস প্রমিস প্রমিস, মাছের ঝোলের জন্য আলু কাটা হয়ে গেছে, আর এখানে তেল দিয়ে দিয়েছে হাজবেন্ড, তো চলো মাছগুলো ভেজে নি, আর এখানে ভাত হচ্ছে দেখেছো, আর কালকেকার মাছটা তো বন্ধুরা, আমার বাবা এই ঝোলটা যা করবে না এই মাছ দিয়ে, এই করে দেবে, আমার মার কথা, বাবা মা যখন মামা বাড়ি থাকে আমার বাবা করে দেয়, আর আমার কাকা তো আরো
হেভি, ওই এক থালা ভাত উঠে যাবে কাকার ঝোল খেলে। আমার কাকা আসছে, চলো দেখাই। হ্যাঁ হ্যাঁ কাকা মেলা এনেছে, এখন খেলা হচ্ছে। বন্ধুরা দেখো আজ আমাদের লাঞ্চ কাটাপোনা মাছের ঝোল আর ভাত, পেঁয়াজ আর লেবু। বন্ধুরা তো আবার চলে এলাম তোমাদের কাছে, তারপর থেকে আর আসতে পারিনি, রেডি হয়ে গেছি। এই দেখো সঞ্জুকটাকে দেখো, ওই দেখো আয়ুষকে দেখো, আর আমাকে দেখো, রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে আর ওর বাবাকে দেখো, আর এখন যাচ্ছি হচ্ছে আমরা ক্যামেরাটা কি বিচ্ছে আসছে। এখন যাচ্ছি আমরা হচ্ছে বিবিমা, আমার এখানে বিবিমা পুজো হয়, বিবিমার থানেতে যাচ্ছি, ঠিক আছে, বিবিমার থানেতে যাচ্ছি। তো ক্যামেরা মনে হচ্ছে কে জানো পাখি হয়ে গেছে।
আর বন্ধুরা তো ভিডিওটা শেষ করতে চলে এলাম, তো কাকাই শুয়ে চলে গেল, আজকে কোনো রান্নাবান্না কিচ্ছু নেই, আজকে মুড়ি চুড়ি খেয়ে শুয়ে পড়বো, বুঝলে তো ভালো লাগছে না, তো কালকে আসে স্কুল তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো ভিডিওটা শেষ করতে এলাম, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা টিপে দিও নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য নোটিফিকেশান পৌঁছে যায়। তো টাটা বাই বাই।